মর্নিং, সুপ্রভাত। অন্যান্য দিনের মতো আজকেও চলে এসেছি আমাদের কথায় সুরে জমজমাট সকালে। পূর্ব গগন ভাবে সুপ্রভাত। আর সকালকে সুন্দর করার জন্য আমার মনে হয় গানে গানে থাকা, সুরে সুরে থাকা, এর থেকে ভালো কিছু হয়তো হতে পারে না। আজকে আমার স্টুডিওতে রয়েছে শতরূপা সাহা। শতরূপা আজকে একটা ঘন্টা আমাদের সঙ্গে থাকবে। গুড মর্নিং। গুড মর্নিং। বিভিন্ন রকমের গান শুনবো, তবে লাইট মিউজিকটা বেশি শুনবো, ভজন দিয়ে শুরু। আর আমাদের সঙ্গে আরেকজন যিনি রয়েছেন, নারায়ণদা, নারায়ণ বিশ্বাস। সুপ্রভাত। গুড মর্নিং নারায়ণদা। সঙ্গে থাকবেন আপনারা, কোথাও যাবেন না। শুরু করি আজকে সকালটা। শতরূপা, ভজন দিয়ে শুরু করছো? আমি প্রথমে একটু ভজন দিয়ে শুরু করছি। ঠিক আছে, চলো। সীতাপতি রামচন্দ্র সীতাপতি রামচন্দ্র রঘুপতি রঘুবংশ বীর
সত্যি ভীষণ সুন্দর আসলে, মানে এই ধরনের গানগুলো না মানে আমাদের সকালের পরিবেশটাকে একদম চেঞ্জ করে দেয়, একদম চেঞ্জ করে দেয়। তুমি যে কোনো গানই গান গাও না কেন, শুরুয়াটা যদি এরকম ভজন দিয়ে হয় না, সত্যি ভীষণ খুব সুন্দর, খুব সুন্দর। নেক্সট কি শুনবো শতরূপা? নেক্সট আমি শুভমিতার গানে যাচ্ছি। ও তাই? আচ্ছা, লাইট মিউজিক আধুনিক, মানে বাংলা আধুনিক, বাংলা আধুনিক। চলো স্বপন দেখা, এক নতুন সকাল আমায় আবার স্বপন দেখা, আবার আসি নতুন করে পুরানো সেই শাখায়, এক গানের যথার্থতাটা ওখানে, যে সত্যি প্রত্যেকটা সকাল বোধ হয় আমাদের নতুন করে বাঁচতে শেখায়, এটা কিন্তু সত্যি একটা জিনিস যে আমরা মানে সকালবেলা উঠে
একটা নতুন স্বপ্ন দেখি, সেই স্বপ্নটাকে নিয়েই সারাদিন চলি। একদমই তাই। এবং দিনের শেষে আমরা মেলাতে চেষ্টা করি যে স্বপ্নটাকে সত্যি মিললো, কোনোদিন মিললো, কোনোদিন মিললো না, কোনোদিন হয়তো মিললো না, কিন্তু স্বপ্নটা কিন্তু রোজ আমরা আলাদা আলাদা করে দেখি, তাই না? ভীষণ সুন্দর সদরূপা। আচ্ছা তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই, দেখো আমাদের সময় না আমরা যেটা বলতাম যে সন্ধ্যা মুখার্জির গান গাই বাংলা আধুনিকে, তোমার এখন পছন্দের শিল্পী কে? এখন আমার পছন্দের শিল্পী শুভমিতা। মানে কাকে ফলো করো? শুভমিতা, হৌমিন্দ্র শুক্লা। আচ্ছা আচ্ছা, হৌমিন্দ্র শুক্লা। আর মাঝে মাঝে জটিলেশ্বরের, জটিলেশ্বর মুখোপাধ্যায়ের গান চেষ্টা করি। সেটাই আসলে, মানে দিন পাল্টে গেছে কিছুটা, আমরা নতুন শিল্পীদেরও জায়গা দিয়েছি আমাদের মনের মধ্যে। এই গানগুলো তুমি এখন যে গানটা গাইলে সেটা কিন্তু সচরাচর আমি শুনিনি, কিন্তু ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর গিয়েছে সদরূপা। নেক্সট কি শোনাচ্ছে বলো? নেক্সট হৌমিন্দ্র শুক্লা। আচ্ছা, তোমার প্রিয় শিল্পী? আজকের বেশিরভাগ গানই আমি লিখেছি আমার প্রিয় শিল্পী হৌমিন্দ্র শুক্লা। আচ্ছা আচ্ছা আচ্ছা, চলো। ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু, ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু, না আশা কোনো কারণ সাজাতে হবে না।
রয়েছে কথায় সুরে জমজমান সকালে, সঙ্গে রয়েছে শতরূপা আর নারায়ণ দা। ভীষণ সুন্দর একটা সকালের মধ্যে রয়েছে, একটা মহুময় সকাল। শতরূপা তার প্রিয় শিল্পীদের গান শোনাচ্ছেন, সঙ্গে রয়েছেন আপনারা। তিন তিনটে গান কিন্তু অলরেডি শোনা হয়ে গেছে। একটু বিরতি নিয়ে নি, একটু বিরতি নিয়ে নি, ফিরে আসছি বিরতির পর। পরে রয়েছে কথায় সুরে জমজমাট সকাল, সানরাইজ গুরু মশালী নিবেদিত। অন্যান্য সকালের মতো আজকে আমার শিল্পী শতরূপা, বেশ কিছু গান শুনেছি। আজকে আমরা রয়েছি লাইট ক্লাসিক্যাল, না লাইট ক্লাসিক্যাল না, লাইট মিউজিক, আধুনিক বাংলা গানেই রয়েছে, তাই তো? তোমার প্রিয় শিল্পীর গান বেশ কটা শোনা হয়ে গেছে, নেক্সট কাটটা শোনাচ্ছ? এবার মান্না দিয়ে যাচ্ছি। আচ্ছা তাই, চলো। শুনেছি এই গানগুলো, কিন্তু গানগুলো দেখো পুরনো হয় না, একদম না। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে শিল্পী তার স্রষ্টাটাকে নিয়ে বেঁচে রয়েছেন, শিল্পটাকে নিয়ে বেঁচে রয়েছেন এই পরবর্তী এই শিল্পীদের মধ্যে দিয়ে। তোমরা যেভাবে ওনাকে, হ্যাঁ যেভাবে চর্চা করে যাচ্ছ, সেভাবেই ওই শিল্পীর ধারাটা আমাদের মধ্যে চলে আসছে। আমরা পুরনো গানগুলোকে আবার শুনতে পাচ্ছি। এত পুরনো গান শুনতে ভালো লাগে। হ্যাঁ, পুরনো কখনো পুরনো হয় না, একদম তাই, একদম তাই।
শতরূপার সঙ্গে রয়েছি। চলো 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 আমরা রয়েছি আধুনিক গানে, কিন্তু আমার একটা কথা মনে হচ্ছে যে মানে হৈমন্ত শুক্লার গান বলে বলছি না, গানগুলো কিন্তু রাগাশ্রয়ীয় না দাদা? আমার মনে হয় গানগুলো কিন্তু রাগাশ্রয়ীয়, যার জন্য সকালবেলা শুনতে এত ভালো লাগছে, তাই না? নেক্সট কি শোনাচ্ছে বলো। নেক্সট যাচ্ছে, আচ্ছা আমরা একটা ছোট্ট ব্রেক নিয়ে নেবো, চলো ব্রেক। শুরু জমজমক সকালে শতরূপার সঙ্গে, শতরূপা বিরতির পর এখন কি শোনাচ্ছে বলো। এখন একটা নজরুল গীতি শোনাচ্ছে। তাই বাহ,
বেশ কিছুক্ষণ সময় শতরূপ আমাদের একদম বিভোর করে রেখেছে, যার জন্য ভালো গান শুনবো বলে শতরূপর সাথে গল্পটা আমি আজকে খুব কম করেছি। কারণ আমাকে অনেকে বলে যে ভালো গান শুনলে মানে গানের সংখ্যা যেন অনেক বেশি হয় আর কি, সেই জন্য। আর ধরো দুটো গান আমরা শুনতে পারবো তোমার থেকে, নেক্সট কি শোনাচ্ছ বলো? আবার হোমেন্দ শুক্লা। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চলো। সারিঙ্গিতা বাজছে,
কথায় সুরে জমজমান সকালে কেমন লাগছে বলুন, আপনারা সঙ্গে ছিলেন আমার সঙ্গে, একদম শেষার্ধে চলে এসেছি অনুষ্ঠানটা। শতরূপা নারায়ণদাকে নিয়ে একটা ঘন্টা ভীষণ ভালো কাটলো আমার। লাস্ট গানটা কি শুনেছো বলো? হেমন্ত শুক্লার কোন গানটা গাইছো? একদমই ঠিক বলেছো যে গানই সর্বশ্রেষ্ঠ সাধনা। চলো গানি সর্বশ্রেষ্ঠ সাধু হরি নাম গানে মত্ত শিব মধু
সর্বশ্রেষ্ঠ সাধনা, লাগে না ফুল চন্দন, লাগে না কোনো মন্ত্রতন্ত্র, একদম মানে যেমনটা বলা তেমনটাই আর কি। আর নারায়ণদার তবলার ত্রিতালের গমকে আজকের স্টুডিও একদম ভরপুর, একটা ঘন্টা ভীষণ সুন্দর কাটালাম, আশা করি আপনাদেরও ভালো লেগেছে। আগামীকাল সকালবেলা আবার নতুন কোনো শিল্পীকে নিয়ে আমি আসবো এখানে। ভালো থাকবেন, সারা দিন যেন সুন্দর কাটে, সুরে সুরে থাকবেন। নমস্কার।